রান্নায় বেঞ্চন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ গর্ভবতী মায়ের পুষ্টি ও 2 বছর বয়স পর্যন্ত শিশুদের পুষ্টি নিয়ে কিছু বলবো। বাচ্চা সুস্থভাবে বড় হতে গেলে সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা ও শারীরিক অবস্থা ভালো হতে হয়। খাদ্য তালিকা নিয়ে কিছু বলবো। গর্ভাবস্থায় মাকেও মানসিক, শারীরিক সব দিকেই সুস্থ থাকতে হয়, ভালো কিছু খাবার খেতে হয়, তাহলে বাচ্চাও সুস্থ জন্ম হয়। শাক সবজি খেতে হয়, মাংস এগুলি খেতে হয় অল্প পরিমাণে, ফলমূল খেতে হয়, তাহলে শিশু ওজন স্বাভাবিক থাকে জন্মের সময়। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আস্তে আস্তে বাচ্চারা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কী খাবে তা বলবো। বাচ্চাদের খাবার দাবার অর্থনৈতিক অবস্থার উপরও নির্ভর করে, সেই অনুযায়ী খেতে হবে। 6 মাস পর্যন্ত যদি মায়ের দুধ খায় তবে আর অন্য কোনো খাবারের দরকার হয় না। মায়ের দুগ্ধ বাড়াতে গেলে লঙ্কা ছাড়া মুসুর ডালের জুস খেতে হবে, সাগু দুধ দিয়ে জাল দিয়ে খেতে হবে, ঝাল মশলা খাওয়া যাবে না। আর এভাবে যদি বাচ্চার মা এভাবে নিয়ম করে খায়, শাক সবজি লাউ ডাঁটা এগুলি খেলেও দুগ্ধ বাড়ে। এই 2-3 মাসে শিশুরা যদি ভালোভাবে মূত্র ত্যাগ করে তাহলে বোঝা যাবে যে ভালো দুগ্ধ পাচ্ছে। আর যদি মূত্র ত্যাগ করতে মূত্র কম হয় তাহলে বোঝা যাবে যে বাচ্চারা ঠিকমতো দুগ্ধ পাচ্ছে না, তাই ডাক্তারের কাছে নিয়ে বা অন্য কিছু খাওয়াতে হবে ডাক্তার দেখিয়ে। 2 থেকে 3 মাস পর্যন্ত বাচ্চার হজম শক্তির চাহিদা অনুসারে খাবার বাড়ানোর প্রয়োজন। যেমন ডিম খেতে হবে 1/4 অংশ, টাটকা মাছ সামান্য ঝোল করে, হালকা ঝোল করে বাচ্চাকে দিতে হবে, ডালের স্যুপ, ভেজিটেবল স্যুপ এসব অল্প অল্প খেতে হবে। 4 থেকে 5 মাস পর্যন্ত বাড়িতে তৈরি খাবার, পাতলা সুজির পায়েস, 5 থেকে 6 মাস পর্যন্ত পেঁপে সেদ্ধ, ডাল, ভেজিটেবল স্যুপ, 6 মাসের পর 1/2 থেকে 1টা ডিম সেদ্ধ, চিকেন স্টু, 7 থেকে 8 মাসের মধ্যে গরুর দুধকে পাতলা করে দেওয়া যেতে পারে, তারপরে পাস্তুরাইজড দুধ খাওয়া যেতে পারে, পাতলা করে দিতে হবে, গলা ভাত মাছ শাক সবজি দেবেন। আর 9 মাস থেকে 2 বছর পর্যন্ত মাটন শুরু করুন, পাতলা না করা সম্পূর্ণ দুধ, চিড়ে মুড়ি, দুধ না খেতে চাইলে ওই সময় ছানা বা দই খাওয়ানো খুবই দরকার, ফলমূল এই ধরনের কলা আপেল এগুলি সেদ্ধ করে খাওয়াতে হবে। মাংস এই যে চিকেন, এটাকে অল্প মশলায় যেমন পেঁয়াজ রসুন আদা কুচি করে অল্প মশলা দিয়ে অল্প তেলে দেশি মুরগির স্যুপ তৈরি করে খাওয়ালে বাচ্চাদের ওজন বাড়বে, মানসিক বিকাশও বাড়বে। দুধ খাওয়াতে হবে আস্তে আস্তে, দুধটা পাতলা থেকে আস্তে আস্তে অল্প করে করে ঘন করে, মানে নর্মালি দুধটা খাওয়াতে হবে, বেশি ঘন যাতে না হয়। আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।